চুক্তির মেয়াদ শেষেও নিজের ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করায় বাংলালিংক ও যমুনা ব্যাংকে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। দুই প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। 2014 সালে বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান। চুক্তি অনুসারে মেয়াদ শেষে তার কোনো ছবি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যাবে না। কিন্তু 2016 সালে চুক্তি শেষ হওয়ার পরও বাংলালিংক যমুনা ব্যাংক সহ বেশ কিছু জায়গায় সাকিবের ছবি ব্যবহার করে আসছে। আর এ কারণেই বাংলালিংক ও যমুনা ব্যাংকের সংশ্লিষ্টতা পাওয়ায় আইনি নোটিশের পথে হাঁটল সাকিব। ব্যারিস্টার আশরাফুল হাদির মাধ্যমে 24 জুলাই এ নোটিশ পাঠান টাইগার অলরাউন্ডার। বিষয়গুলো সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন আশরাফুল হাদি। হাদি আরও জানান, এমন বেআইনি কাজের মাধ্যমে বাংলালিংক ও যমুনা ব্যাংক ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর ধারা 26, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর ধারা 44, কপিরাইট আইন 2000-এর ধারা 82, দণ্ডবিধি 1860-এর ধারা 406, 420 ধারা লঙ্ঘন করে। হাদি বলেন, সরল বিশ্বাসে চুক্তি করেছিলেন সাকিব, যেটা ভাঙা হবে ভাবেননি তিনি। ক্ষতিপূরণ বাবদ 5,80,50,000 টাকা চাওয়া হয়েছে। এছাড়া সাকিবের ছবি সম্বলিত বিজ্ঞাপনের বেআইনি প্রচার প্রত্যাহার করার কথা বলা হয়েছে নোটিশে। 7 দিনের মধ্যে এই নোটিশের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এটা হচ্ছে সাকিব ভাই, সাকিব সাহেব তো আসলে সরল বিশ্বাসে চুক্তি করেছেন, আমরা ধরেই নেই এই চুক্তিটা সবাই মেনে চলবে, সবাই মেনে চলবে, এটাই নিয়ম, আপনার সঙ্গে আমার যা কন্ট্রাক্ট আছে আপনি মেনে চলবেন। তো এই এই চুক্তিতে কেউ ভায়োলেট করবে এটা উনি কল্পনা করে নাই, এটা ওনার কল্পনাতে ছিল না, কিন্তু দেখা যাচ্ছে করেছে। এটা খবর তো আসতে আসতে সময় লাগে, তো এখন খবর পাওয়া যাচ্ছে যে হ্যাঁ ভায়োলেশন হচ্ছে। যমুনা ব্যাংকে চুক্তি নেই, চুক্তিবিহীন ভাবে যমুনা ব্যাংকের বুথগুলাতে সাকিবের যে ইমেজ ব্যবহার করছে সেটা ছবিটা লিগেল নোটিসের সঙ্গে আমি দিয়ে দিয়েছি। আপনি লিগেল নোটিস হচ্ছে আমাদের তিন, প্রথম পাতাটা হচ্ছে প্রেস রিলিজ, তারপরে 3টা পাতা দেখবেন লিগাল নোটিস, এরপরে 7 পাতা ধরে আমি বিভিন্ন ইমেজের এভিডেন্স দিয়ে দিয়েছি, যেখানে যমুনা ব্যাংকের বুথ গুলাতে সাকিব আল হাসানের এই লোগো বা ইমেজ এগুলো সব ব্যবহার করা হচ্ছে। আমি ক্ষতিপূরণের মোকদ্দমাও যেমন দায়ের করতে পারবো, সেটা করতে হলে আমাকে আমাদের কোর্ট কাছারিতে যেতে হবে, সেই সাথে আমি কপিরাইট আইন ভায়োলেশনের জন্য আলাদা ধারা আছে সেটা মামলা ফোরাম অফ দ্য ডিস্ট্রিক্ট জাজে কোর্ট, সেখানে যেতে পারবো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ভায়োলেশন করার জন্য ডিজিটাল সিকিউরিটি কোর্টের মামলা করতে পারবো। আরেকটা কি ধারা, আমরা কনজিউমার প্রোটেকশন কোর্টে মামলা হয়েছে বলে আমরা মনে করি, এই মামলা ধারা ভায়োলেশন হয়েছে বলে মনে করছি, তাহলে আমার সেটা তোর আন্ডারও মামলা করতে হবে। তো প্রত্যেকটা ফোরাম আলাদা, যতগুলো ধারে মামলা হচ্ছে আমি সবগুলো মামলা করতে পারবো। ডেস্ক রিপোর্ট, ক্রিকেট 97।